নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে দা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিফথ সেমিস্টারে যাদের পড়ছো তাদের ডিএসসি ওয়ান পেপার আছে, ডিএসসি এ ওয়ান সেমিস্টার ফাইভে। তো ডিএসসি ওয়ান পেপার হিসেবে যারা হিস্ট্রি অফ বেঙ্গল নিয়েছো তাদের আজকে আমি সাজেশন দেব কোন ইয়ারে, না 2022 ইয়ার্সে, অর্থাৎ তোমাদের জানুয়ারি মান্থে যে এক্সাম রয়েছে, তো তোমাদের তার সাজেশন দেব। এই হিস্ট্রি অফ বেঙ্গলে যেটা পড়ানো হয় 1757 থেকে 1905 পর্যন্ত, এই হিস্ট্রি অফ বেঙ্গলের আজকে সাজেশন দেব কি পেপার ডিএসসি ওয়ান পেপার হিসেবে পড়ানো হয় হিস্ট্রি অফ বেঙ্গল। ঠিক আছে, তো চল দেখো ডিএসসি ওয়ান হিস্ট্রি অফ বেঙ্গলে ইউনিট ওয়ান এ প্রশ্ন রাখা হয়েছে, সিরাজের সাথে ইংরেজদের বিরোধের কারণ কি? দুই, পলাশির যুদ্ধে তাৎপর্য। প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে তোমাদের এই পেপার 12টা আর ডিএসসি ওয়ান পেপারটা অনেকটাই এক, অনেক প্রশ্ন দেখবে একই রকম মিলবে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো একরকম একটাই তৈরি করে থাকবে, তাহলে কিন্তু দুটো পেপারই কাজে লেগে যাবে। দুই, পলাশির যুদ্ধে তাৎপর্য বললাম। তিন, পলাশি ও বক্সার যুদ্ধের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। চার, পলাশি থেকে বক্সার পর্যন্ত রাজনৈতিক শক্তি হিসেবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। ইউনিট টু, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। দুই, 1765 সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কি? তিন, লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। ইউনিট থ্রি, সম্পদের বহিগমনের ওপর একটা সংক্ষিপ্ত টিকা লেখ। দুই, চিরস্থায়ী বন্দোবস্তের প্রেক্ষাপট। তিন, বাংলার সমাজ অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। চার, মহল ওয়ারি বন্দোবস্ত। ইউনিট ফোর এবং ফাইভ একত্রে কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে, সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান, অথবা এই প্রশ্নটা এরকম দেয়, 19 শতকের প্রেক্ষিতে বিদ্যাসাগর কি ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়, বিদ্যাসাগরকে কি ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়। দুই, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। তিন, 19 শতকে সমাজ ও ধর্মীয় সংস্কার আন্দোলন। চার, 19 শতকে নারী শিক্ষা। পাঁচ, ব্রাহ্ম সমাজ, এখানে দিতে পারে সমাজ সংস্কারের, সমাজ ও ধর্ম সংস্কারক হিসেবে ব্রাহ্ম সমাজের ভূমিকা। ছয়, শিক্ষা বিস্তারে দয়ানন্দ সরস্বতীর অবদান। সাত, শিক্ষা সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। যদিও সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় এটা 2020 এসেছে, তাও এই প্রশ্নটা 5 নম্বর হিসেবে আসতে পারে। আট, ভারতবর্ষে জাতীয়তাবাদ প্রসারে পাশ্চাত্য শিক্ষার অবদান। ইউনিট ছয় এর প্রশ্ন, ফরাজি আন্দোলন, বিশেষ করে প্রশ্নটা বলি ফরাজি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো, প্রশ্নটা আসতে পারে, লিখে রাখবে। সন্ন্যাসী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহের কারণগুলো করে যেও, আর নীল বিদ্রোহের প্রকৃতি, কারণ প্রকৃতি এবং গুরুত্ব তিনটি করবে, আর পাবনা বিদ্রোহের প্রকৃতি করবে। ইউনিট সেভেনে 1905-এর স্বদেশী আন্দোলনে বিভিন্ন, অর্থাৎ স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি, স্বদেশী আন্দোলনের ব্যর্থতা, 1905 সালে বাংলায় বঙ্গভঙ্গ আন্দোলনে লর্ড কার্জনের ভূমিকা। চার, নরমপন্থীদের সীমাবদ্ধতা। পাঁচ, সেফটি বাল তত্ত্ব 5 নম্বর হিসেবে আসতে পারে। ইলবার্ট বিল বিতর্ক 5 নম্বর হিসেবে আসতে পারে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি 10 আসতে পারে। জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের কার্যাবলী মূল্যায়ন করো, এটাও 10 হিসেবে আসতে পারে। এই হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান থেকে ইউনিট সেভেন পর্যন্ত তোমাদের সিলেবাস। ঠিক আছে, তোমাদের যেহেতু আমি একটু তাড়াতাড়ি বলছি, কেন, যেহেতু আমি স্ক্রিনে একদম টাইপ করে দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে তোমরা থামিয়ে তোমরা লিখে নিতে পারবে, ওই জন্য আমি ভিডিওটা যাতে বড় না হয় এই জন্য আমি একটু দ্রুততার সঙ্গে বলার চেষ্টা করছি। যাই হোক, এই প্রশ্নগুলো এবং আমার ভয়েসটা অবশ্যই শুনবে, কারণ যে প্রশ্নগুলো শুধু টপিক লেখা আছে দেখবে সেইখানে কি প্রশ্ন হতে পারে সেটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, যাই হোক, তোমরা বুঝতে পারলে ডিএসসি পেপার ওয়ান এর সাজেশন। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না,
এবং কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, তোমরা পার্সোনালি যোগাযোগ করতে পারো। আর নেক্সট সেমিস্টারে কেউ যদি অনলাইনে পড়তে চাও তাহলেও যোগাযোগ করতে পারো। যাই হোক, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।